السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال المؤلف حفظه الله تعالى: باب في شيء من مكروهات الصلاة. عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال: إذا أقيمت الصلاة وحضر العشاء فابدأوا بالعشاء. وعن ابن عمر نحوه. مهان الله سمست پرشنسا جل الله پاک رب العالمين مانوشر پريجن تار دين ميتان ور بابوستا ركحن صلاة وسلام نازل پرين محمد رسول الله صلى الله عليه وسلم ارپور جنه بولشن الدين يسرون دين حچه شهوز. اما در আজকে উমদাতুল আহকামে দারসের বিষয়বস্তু হচ্ছে লেখক যিনি উমদাতুল আহকামের মাকদেসি রহমতুল্লাহ আলাইহি, তিনি শুধু বাবুন বলেছেন, মানে এটি হচ্ছে একটি অধ্যায়, অথবা এখানে হয়তো বাব নেই। দেখেন আপনাদের এই কিতাব ছাড়া ছোট কিতাব কারো কাছে আছে? বাব নেই না, কোনো বাব নেই, এর আগে কোনো বাব নেই, কারণ বাব নেই হয়তো। তো এই বাব এই জন্য ভাষ্যকার তার টিকাতে লিখেছেন যে হাজিহি তারজমাতুন ওয়াদাতুহা, এই অধ্যায়টি আমি নিজেই এখানে লিখেছি। ফি শাইইম মিন মাকরুহাতি সলাত, এই জন্য কাল আল মুআল্লিফ রাহিমাহুল্লাহ বলিনি, হাফেজাহুল্লাহ বলেছি, মানে ভাষ্যকার। তিনিও ইন্তেকাল করেছেন, আল্লাহ আলম, শেখ আল বাসাম এক কথায়, ইমাম মাকদেসি নয়, উমদাতুল হাকিম লেখক নয়। তো তিনি দেখলেন যে এই দুটি হাদিস নিয়ে আসা হয়েছে কিসের অধ্যায়, এর আগের অধ্যায়টা কিসের ছিল? নামাজের ওয়াক্তের সাথে এই দুটো হাদিসের কোনো সম্পর্ক নেই, ঠিক না? কোনো সম্পর্ক নেই নামাজের ওয়াক্তের সাথে। তো নামাজের ওয়াক্তের আন্ডারে কি করে এই দুটি হাদিস নিয়ে আসলো? তো আনুষঙ্গিক নিয়ে চলে এসছেন, এখানে একটা অধ্যায় কায়েম করাটা ভালো ছিল। তো তাই ভাষ্যকার তার এই সারা বা ভাষ্য করতে গিয়ে তিনি এই অধ্যায়টি কায়েম করেছেন যাতে করে পাঠকদের জন্য সুবিধা হয় বুঝতে। এই দুটি হাদিসের অধ্যায় হচ্ছে ফিশাই ইমিন মাকরুহাতি সলাত, সলাতের বা নামাজের কিছু মাকরু বিষয়গুলি সম্পর্কে। সবগুলি মাকরুহাত তাহলে বয়ন করা হয়নি, এই জন্য বলছে শাই শাই ইমিন মাকরুহাতি সলাত। নামাজের মধ্যে বেশ কিছু কথা কাজ মাকরুহ রয়েছে, অপছন্দনীয়, নামাজ বাতিল করে না, না হলে ওগুলি মুফসিদাতুস সালাত বা মুবতিলাতুস সালাত এরকম বলতেন, কিন্তু নামাজের ভিতরে সেগুলি কথা অথবা কাজ কি মাকরুহ, এগুলি এর কিছু বর্ণনা করেছেন। কিছু মানে তিনটি জিনিস বর্ণনা করা হয়েছে দুটি হাদিস। মাকরু কাকে বলে? বলছেন ওসুলে ফিকহে মাকরু বলা হয় মা ইউসাবু তারিকুহু ওয়ালা ইউআকাবু ফাইলুহু, কেউ যদি মাকরু কাজটি ছেড়ে দেয় না করে তাহলে ওর জন্য ওই ব্যক্তিকে সওয়াব দেওয়া হবে, নেকি দেওয়া হবে। মাকরু অপছন্দনীয়, সুতরাং মাকরু তানজিহ যদি হয়, মাকরু তাহরিমই নয়, মাকরুহ তানজিহ যেটা সেটা হচ্ছে যে অপছন্দনীয়, তাহলে অপছন্দনীয় কাজকে কেউ যদি ছেড়ে দেয় তাহলে সওয়াব পাবে, আর যদি কেউ ওই মাকরুহ কাজটি করে নেই তাহলে ওয়ালা ইউআকাবু ফাইলুহু, ওই ব্যক্তিকে কোনো শাস্তি দেওয়া হবে না, ওই ব্যক্তি কোনো শাস্তি দেওয়া হবে না। এই হচ্ছে উসুলে ফিকহের যারা পণ্ডিত তাদের কাছে এর সংজ্ঞা। মাকরুহাতুস সলাহ আশিয়া বেশ কিছু রয়েছে, তখিল্লু বি কামালিহা, যেগুলির কারণে সলাতের পূর্ণতা তে গোলযোগ সৃষ্টি হয়, সলাতের পূর্ণতা থাকে না, কিন্তু ওয়ালা তুবতুলহা, সলাতকে বাতিল করে না, নষ্ট করে না। ওয়াহিয়া কাসিরা, সেগুলি অনেক রয়েছে। যাকার মুআল্লিফ মিনহা মা ইয়াতাযাম্মানুহা আযানিল হাদিসান, এই দুটি হাদিসে যে বিষয়গুলো রয়েছে সেগুলি শুধু এখানে উল্লেখ করা হয়েছে। এর জন্য বিস্তারিত জানতে হলে যে সব কিতাব ফিকহের কিতাব রয়েছে ওগুলো তো জেনে নিতে হবে। জি হ্যাঁ,
বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা উকিমাতিস সালাতু, যখন সালাতের ইকামত হয়ে যাবে, কদ কামাতিস সালা হয়ে গেল ইকামতটি, ওয়া হাযার আল আশাউ, আর রাতের খাবার উপস্থিত হয়ে যাবে, ইকামত হয়েছে সেই সময় রাতের খাবার উপস্থিত হয়ে গেছে, এখন খাবার খাবো নাকি নামাজ ধরবো, যদি নামাজ ধরি তাহলে খাবার ছুটে যাচ্ছে, আর যদি খাবার খাই তাহলে জামাত ছুটে যাচ্ছে, এখন জামাত ধরাটাকে প্রাধান্য দেব নাকি এই খাওয়াকে প্রাধান্য দেব, এ হচ্ছে বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাবদাউ বিল আশাই, তোমরা শুরু করো রাতের খাবার, যদি সামনে দুটো জিনিস আসে, জামাত শুরু হয়েছে আর খাবারও উপস্থিত হয়েছে, তাহলে রাতের খাবার শুরু করে দাও, শুধু রাতের খাবার কথা বলেছেন, এই জন্য যে রাতের খাবারটাই তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবা জামানায় গুরুত্বপূর্ণ খাবার ছিল, বিভিন্ন কিছু পেল না পেল ওই রাতের খাবারটা, কারণ সারা রাত আবার কাটাইতে হবে, দিনই এমনি হয়তো অনাহারে আছে। আর আমরা ছোটকালে গ্রামেগঞ্জে দেখেছি যারা জন মজুর করে তাদের বাড়িতে সকালে বাসি পান্তা কিছু থাকলে খেয়েছে বাচ্চারা, না হলে অনেক বাড়িতে একেবারে অনাহারে আছে, না হলে অল্প একটা চাল ভাজা মুড়ি কিছু হ্যাঁ পেয়েছে, ব্যাস ওই সারা দিন চলে যাচ্ছে, ওই দিন মজুরে গেছে পারিশ্রমিকটা পাবে, তারপরে হাটে গিয়ে চাল কিনবে, ডাল কিনবে, একটু সবজি কিনবে, দিয়ে আসবে রান্না করবে, অপেক্ষায় বাচ্চারা বসে আছে। এগুলো আমরা সুবহানাল্লাহ গরিব পরিবারগুলিতে দেখেছি, তো ওদের কাছে রাতের খাওয়াটা কত গুরুত্বপূর্ণ। জি হ্যাঁ, এশার নামাজ শুরু হয়েছে আর যদি রাতের খাবার উপস্থিত হয়েছে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, রাতের খাবার শুরু করো, মানে আগে খাবার খাও তারপরে জামাত পেলে পাও, আর না হলে পরে তোমরা নামাজ পড়ে নাও। এই হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রয়েছে এই রকমই, মানে শব্দের পার্থক্যের সাথে, না হুবহু আর মিসলহুতে পার্থক্য রয়েছে, যদি একই রকম হুবহু শব্দ হয় তাহলে মুহাদ্দিসিনগণ মিসলহু দিয়ে বর্ণনা করেছেন, আর শব্দের বাক্যের পার্থক্য আছে কিন্তু অর্থের তেমন পার্থক্য নেই, তাহলে না হুবহু। হ্যাঁ, অথচ না হুবন মানেও মিসলহু আর মিসল মানেও না হুবহু, অনুরূপ, বাংলায় অনুরূপ দুটো, এর মতোই, এর মতোই, কিন্তু এই পরিভাষা যাতে একজন হাদিসের চর্চাকারী যারা হাদিসের ছাত্র বুঝতে পারে যে এখানে কি বুঝাতে চেয়েছেন, যে এক এই শব্দ দিয়ে আব্দুল্লাহ বিন ওমর বর্ণনা করেছেন নাকি কিছু শব্দের পার্থক্য রয়েছে, বিষয়বস্তুটা এক কিন্তু শব্দের পার্থক্য রয়েছে। এই হাদিস থেকে কি বোঝা গেল, যে খাদ্যবস্তু পানীয় বস্তু যদি হাজির হয়ে যায় নামাজের সময় তাহলে খাওয়া দাওয়া আগে করবে, হ্যাঁ, মালাম রিযিক ওয়াক্তুহা, যদি নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আশঙ্কা না থাকে, খেতে খেতে মাগরিবের নামাজের সময় শেষ হয়ে যাবে, এরকম নামাজ একটু লেটেই শুরু হয়েছে, আর তারপরে যদি আবার খাবার শুরু করে ওই সময় এখানে খাবার এসছে যখন শুরু হতে যাচ্ছে নামাজ হয়তো, আর তারপরে দেখছেন যে খাবার যদি খেতে লাগি তাহলে ইয়ে নামাজ এসা ওয়াক্ত দাখিল হয়ে যাবে, এরকম যাতে না হয়, অথবা এই তো মাগরিবেও তো ঘণ্টাখানেক সময় থাকে, আমাদের মানুষ মনে করে যে মাগরিবে হয়তো 15-20 মিনিট সময় আছে, না মাগরিবে যতক্ষণ পর্যন্ত এই সৌদি আরব এসার আজান যে হচ্ছে আবার লক্ষ্য হচ্ছে, কিন্তু ফজরের নামাজ ধরেন, হ্যাঁ, বা আসরের নামাজ একবারে শেষ দিকে, হ্যাঁ, নামাজ শুরু হতে যাচ্ছে, হইতে পারে কোনো জায়গায় বাইরে আছেন, মসজিদে থাকলে না ঠিক টাইমে জামাত হচ্ছে, কিন্তু বাইরে ফজরের নামাজ ওই সময় শুরু হচ্ছে, যে খাবার শুরু করলে সূর্য উঠে যাবে, তাহলে নামাজের টাইমই শেষ হয়ে যাবে না, তখন নামাজের ওয়াক্তে নামাজ পড়াকে প্রাধান্য দিতে হবে, এই কথা বলছেন। ফাতাকাদ্দামু আলা ইয়াতে হাল, যদি দেখা যায় যে সময়ের সংকীর্ণতা রয়েছে, খেতে বসলে আর সময় পার হয়েই চলে যাবে, সময় পাওয়া যাবে নামাজের ওয়াক্ত যেটা, তাহলে নামাজকে অগ্রাধিকার দিতে হবে সেখানে। জি, এই হাদিস থেকে কি বোঝা গেল, বাহ্যিক হাদিস বলছে যে খাবারের আপনার চাহিদা খুব বেশি থাক আর কম থাক, যদি সামনে খাবার আসে আর নামাজ শুরু হয় তাহলে কি করতে হবে, খাবারকে প্রাধান্য দিতে, এটা হচ্ছে বাহ্যিক হাদিসের অর্থ, কিন্তু অধিকাংশ আলামারা এই অর্থ নেন নাই, আর এই বাহ্যিক অর্থ শুধু নিয়ে নেওয়া এটা যুক্তিসঙ্গত নয়, এটা ফিকহের দাবি নয় হাদিসের, তখনকার পরিস্থিতিটা দেখতে হবে, এখন দিনে কয়বার করে খান,
ফাঁসিমার সাদর কতবার যে চিবাইতে আছেন মুখে সবসময় দিয়ে, যখন কোনো খাওয়া দাওয়া নাই তখন হয়তো আপনার টফি চিবাইতে আছেন, না হলে চিংম চিবাইতে আছেন, কিছু একটা মুখে দিয়ে, হ্যাঁ চানাচুর আর কিছু চলতে আছে, মানে মুখ বন্ধ নাই, কথা বলছি আর খাচ্ছি। তো যাই হোক, ওগুলো যদি নাও থাকে, তিনবার খাওয়া কি কম হলো নাকি? তখন সাহাবীরা তিনবার খাবার পেতেন, হ্যাঁ জি জি জি, না খেলবে চলে চলবে। তাহলে আজকাল বলবেন যে জামাতি ছাড় খেয়ে ভালো খাবার এসছে, একবারে মুরগা মুসাল্লাম আর আরবি দেবে এই খানা একবারে, আর নিয়ে বসে যাবেন, এদিকে জামাত চলছে না, যুক্তিসঙ্গত নয়, এটা ফিকহের খেলাফ। উদ্দেশ্য এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাই, বাহ্যিক হাদিস যদিও এরকম, কিন্তু তখনকার অবস্থাটা দেখতে হবে যে কিরকম ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি নাই, তিন টাইমের খাবারের নামই ছিল না, ফতুর নামটি ছিলই না, ফতুর এফতারিকে, রোজার এফতারিকে বলা হয়তো, ফতুর মানে যে আজকাল নাস্তা হয় ব্রেকফাস্ট, ওই নামটা ছিলই না। তাহলে দুবারই খাবার ছিল, গাদা আর আশা, গাদাটা অনেকে পেত না, আর আশা না পেলে তো সারা রাত আবার না খেয়ে থেকে যেতে হলো, অনেকে কয়েকদিন পর্যন্ত খাবার পেত না। তাহলে কত খাবারের দিকে একটা চাহিদা থাকতো, হ্যাঁ সেই সময় যদি নামাজ পড়তে যাই তো নামাজে খুশি হবে না, কখন নামাজটা শেষ হবে যে দুটো পেটে দানা দিতে পাবো, এইরকম অবস্থা ছিল আসলে। তাহলে ওই অবস্থাটাকে খেয়াল রাখতে হবে হাদিসটা বোঝার জন্য। এই জন্য বলছেন ভাষ্যকার, লাকিন কাইয়াদাহু কাসীরুন মিনাল উলামা বিল হাজাতে, অনেক উলামারা এই হাদিসটিকে প্রয়োজনের সাথে সম্পৃক্ত করেছেন, যখন খাবারের বেশি প্রয়োজন, খুব খিদা লেগে আছে, সেই অবস্থায় যদি নামাজ শুরু হয়ে গেছে আর খাবার চলে এসছে তাহলে খাবার খেয়ে নেন। তারা আবার কোথা থেকে নিলেন বাহ্যিক হাদিসকে, এর সাথে সম্পৃক্ত করলেন যে খাবারে যাতে করে আপনার প্রয়োজন থাকে, তাহলে আখযাল মিনাল আল্লাতি আল্লাতি আখযাল মিনাল ইল্লাতি আল্লাতি ফাহমুহা মিন মাকসাদি শারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শরীয়তের প্রচারক, শারি আলাইহিস সালাতু ওয়াসালাম, তার উদ্দেশ্যটা তারা এখান থেকে উপলব্ধি করেছেন যে নবী সাল্লাম উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য যদি খাও দাও, উদ্দেশ্য হচ্ছে যে এমন অবস্থায় নামাজে ঢুকিয়ে না, যেই অবস্থায় নামাজে ঢুকলে নামাজের রুহ থাকে না, খুশু থাকে না, আমাদের খাবার বাসায় প্রস্তুত হয়ে আছে, আর যদি এসে নামাজ পড়তে যান তো এই খাবারের কারণে কি খুশু নষ্ট হবে, কিন্তু পেটে যদি জ্বালা থাকে, প্রচন্ড জ্বালা থাকে, দুপুরও খাননি, সকালে নাস্তা করেছেন, তাহলে অবশ্যই সারাদিন কিছু খাননি আর খাবার হাজির হয়েছে, হ্যাঁ তখন হইতে পারে, তখন খুশি হবে না, তাড়াতাড়ি নামাজ তখন শেষ হোক টান দেব। এই হাদিস থেকে বোঝা গেল যে যেই ব্যক্তির খাবার প্রয়োজন রয়েছে সেই ব্যক্তির জন্য জামাত ছাড়া বৈধতা রয়েছে, কিন্তু এটা যেন তার সর্বদা নিয়ম না বানিয়ে নেই। আলা আল্লাহ ইয়াজ আল্লাহ ওয়াক্তা তোয়ামে হওয়া ওয়াক্ত সলাত, যখনই নামাজের টাইম হয়েছে তখনই খাওয়ার সময়, এরকম যেন না করে, বদ অভ্যাস না করেন, হয়তো আপনার বাড়িতে আপনার ফ্যামিলি এরকম অভ্যাস হয়ে গেছে, আজানের পরে আপনার জন্য চা নাস্তা নিয়ে আসবে, আর এদিকে চা আর নাস্তা করতে করতে ওইদিকে দুই রেখাত গেল, জামাত ধরলেও গুনাহগার আপনি, এ কোন স্বভাব যে যখন জামাত ঠিক একামত্র হইতে যাচ্ছে তখন আপনাকে আপনার স্ত্রী চা এনে দিচ্ছে, তখন নাস্তা এনে দিচ্ছে, এটা জায়েজ না করে এরকম। অনেকে খেয়াল করেন না এই বিষয়গুলি, এই জন্য এই সতর্ক করা জরুরি এই ক্ষেত্রে অচেতন অবস্থায়, কারণ ইমান যেহেতু দুর্বল, নামাজের গুরুত্বটা আপনার কাছে তেমন নেই, যার ফলে ওই যে নামাজ চলছে ওই অবস্থায় নাস্তা করে প্রায় আপনি এসে নামাজে লাগছেন, কিন্তু আপনার ইমানের দুর্বলতার কারণে আপনার কোনো মানে যেটাকে বলা হয় অনুভূতি নেই, অনুভূতি নেই আপনার, ইসলামিক ইমানে অনুভূতি হওয়া উচিত। এই হাদিস থেকে একটা আম কায়দা, সাধারণ একটা নীতিমালা জানা গেল, সেটা হচ্ছে যে নামাজের অবস্থায় দুনিয়ার সমস্ত ব্যস্ততা মুক্ত হয়ে আসতে হয় মানসিক দিক থেকে, আপনার শরীর আপনার মন মেজাজ কলব হ্যাঁ মগজ সব কিছু যেন নামাজের ভিতরে থাকে। আনাল খুশু অতার্কা সওয়াগেল মতলুবুল ফি সালাতে, খুশু বিনয়ী হওয়া একগ্রতা আর সমস্ত রকমের দুনিয়ার ব্যস্ততা পরিত্যাগ করা, এটা নামাজের মধ্যে কাম্য, যাতে করে লিয়াহদুর আল কলব লিল মুনাজাত, যাতে করে হৃদয় আল্লাহর সাথে চুপি সারে কথা বলার জন্য প্রস্তুত হয়, যা আপনি একেবারে আল্লাহ অভিমুখী হয়ে নামাজে দাঁড়িয়েছেন। লেখক বলছেন ওয়ালি মুসলিমিন
أن عائشة رضي الله عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا صلاة بحضرة الطعام ولا هو يدافعه الأخبثان صحيح مسلم রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলছেন সমেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি লা সালাতা বিহাদরাতিত তাআম খাবার উপস্থিত হয়ে গেলে কোনো সালাত নেই খাবার উপস্থিত হয়ে যায় আর খাবারের প্রয়োজন যদি থাকে তাহলে নামাজ নেই মানে নামাজ পড়িয়েন না খাবার খান আগের হাদিসের অর্থ এটি জি ওয়ালা হুয়া ইউদাফিউল আখবাসান আর ওয়ালা সালাতা শুনেছো আর নামাজ নেই এই অবস্থায় ওয়াও হালিয়ার অর্থ দেয় জুমলা হালিয়াটি বলা হয় আরবি গ্রামারে আর নামাজ নেই এই অবস্থায় যখন ওই ব্যক্তিকে যেই ব্যক্তি নামাজ পড়তে যাবে ওই ব্যক্তিকে দুটো নোংরা বস্তু হ্যাঁ প্রতিরোধ করছে নামাজ দিয়ে হ্যাঁ বা চাপ সৃষ্টি করছে দাফা ইউদাফ মানে ডিফেন্স করা হ্যাঁ দেফা ওখান থেকে যে দেফা ডিফেন্স এই জন্য ডিফেন্স মিনিস্ট্রিকে ওয়াজারাতু দেফা বলা হচ্ছে জি ইউদাফুল আখবাসান আপনার চাপ সৃষ্টি করছে পেশাবে আপনার উপরে চাপ সৃষ্টি করছে আখবাস দুটো নোংরা জিনিস মানে পেশাব এবং পায়খানা পেশাবের চাপ আর পায়খানার চাপ আর ভাবছেন যে এই উজুটাতে সেরেইনি নামাজটা আর বারবার কত ঠান্ডার দিন উজু করবো তো ওই উজুতে নামাজটা সেরে না নামাজ হবে না এই ক্ষেত্রে এরকম হলে বেশি যদি চাপ থাকে তো নামাজ হবে না এই ক্ষেত্রে এই ছিল হাদিস যে ব্যক্তির পেশাবের চাপ থাকে ওকে আরবিতে হাকিন বলে হাকানা ইয়াকিন হ্যাঁ হাকিন মানে পেশাববদ্ধ হয়ে থাকা পেশাববদ্ধ হয়ে আছে বেরোতে চাইছে আর আপনি চেপে ধরে আছেন আর যদি পায়খানার চাপ থাকে তাহলে তাকে হাকিব বলা হয় নুন আর বায়ের পার্থক্য হাকেন আর হাকিম ওলামাদের এই বিষয়ে দুটি মত রয়েছে যে বিষয়টি আলোচনা করলাম বা বলা যেতে পারে তিনটি মত রয়েছে জাহেরিয়াকে যদি আলাদা করে দিই একদিকে অধিকাংশ ওলামারা একদিকে শেখুল ইসলাম তাইমিয়া রহমতুল্লাহ আলাই আর একদিকে জাহেরিরা ভাষ্যকার বলছেন আখাজাবে জাহেরিল হাদিস আর জাহেরিয়া ও শেখুল ইসলাম তাইমিয়া প্রথম যারা জাহিরি মজহাবের লোক ইমাম দাউদ জাহিরি এবং আল্লামা ইবনে হাজম তাদের একজন বড় আলেম ইমাম তাদের মত এবং ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহির মত কি তারা বলছেন যে খাবার যদি উপস্থিত হয়ে যায় আর খাবারের প্রচন্ড চাহিদা থাকে চাহিদা আছে পেশাব পায়খানার চাপ থাকে এই অবস্থায় কেউ যদি নামাজ আদায় করে তাহলে নামাজ হবেই না জাহিল হাদিস কারণ আগেরটাতে রয়েছে হুকুম শুধু যদি তোমাদের কাছে খাবার হাজির হয়ে যায় আর একামত হয়ে যায় তো কি শুরু করতে হবে খাওয়া শুরু করতে হবে আর এই হাদিস রয়েছে লা সালাতে নামাজ হয় না নামাজ হয় না থেকে তারা নিয়েছেন নামাজ হয় না মানে একবারে নাফিউস সেহা নাফিয়ে কামাল নাই পূর্ণতাকে না করা হয়নি বরং বিশুদ্ধতাকে না করা হয়েছে অর্থাৎ নামাজ শুদ্ধ হয়নে ফালাম ইউসাখিহু সালাত মা ওয়াজুদি তাম ওয়ালা মা মুদাফাত আহাদিল আখবাসাইন খাবার উপস্থিত এবং খাবারের খুব চাহিদা রয়েছে অথবা পেশাব পায়খানার চাপ রয়েছে এইরকম অবস্থায় নামাজ আদায় করলে নামাজ হয় না আদু সালাত বাতিলান তারা বলছেন যে এই অবস্থায় নামাজ পড়লে নামাজ বাতিল হয়ে যাবে ইল্লা আন্না শাইখুল ইসলাম ইউসাহিহা মাল হাজাতিলা তো যাহির আসাজু ফালাম ইউসাহিহা মুতলাকান এখন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জাহেরিদের মাঝে পার্থক্য করেছে তাহলে এই দুটোকে আবার ভাগ করা যেতে পারে তাহলে এইভাবে বলতে হবে যে জাহেরিরা বলছে যে খাবারের চাহিদা থাক আর নাই থাক খাবারের চাহিদা থাক আর নাই থাক যদি নেই কিন্তু হাজির হয়েছে খাবার যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে খাবার হাজির হয়ে গেলে লা সালাতা বিহাজারাতে তাম খাবার হাজির হয়ে গেছে নামাজ নেই নামাজ নেই মানে নামাজ হবেই না তাদের কাছে খাবারের বেশি প্রয়োজন থাক আর নাই থাক জাহেরিদের ফতোয়া বা ভুল স্পষ্ট প্রয়োজন নেই তারপর খাবে জামাত ছেড়ে দিয়ে কিন্তু তাদের মত এটা এই জন্য তো তাদেরকে জাহেরি বলা হয় হাদিসে যেটা আছে সেটাই নেব তার গভীরতায় ঢোকার চেষ্টা করবো না এই কথাটি কি উদ্দেশ্যে বলেছেন এই কথাটির প্রেক্ষাপট কি
অনেক মাসাইল এরকম করতে গিয়ে তারা ভুল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুদের ক্ষেত্রে ছয়টি জিনিসের কথা উল্লেখ করে বলছে, এই ছয়টিতে শুধু সুদ আছে আর বাকি দুনিয়ার সমস্ত কিছুতে একই জিনিস কম বেশি করে নেন, কোনো সুদ নেই। স্বর্ণের কথা উল্লেখ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চাঁদের কথা উল্লেখ করেছেন হ্যাঁ, কিন্তু লোহার কথা উল্লেখ করেননি, তামা পিতলের কথা উল্লেখ করেন নাই, হ্যাঁ মণিমুক্তার কথা উল্লেখ করেননি। সুতরাং তাতে কম বেশি চলবে, ভুল বুঝলো, এক মন লোহা দিয়ে দু মন চলবে হ্যাঁ। খাদ্যদ্রব্যের ক্ষেত্রে নবী সাল্লাম আলবুর বিলবুর অসাইর বিশাইর এগুলো উল্লেখ করেছেন, কিন্তু চাল উল্লেখ হয়নি, তাহলে চাউলে কম বেশি চলবে, এক কিলো চাউল দেড় কিলো দু কিলো না চলবে হ্যাঁ। জি লবণ উল্লেখ আছে, লবণ চলবে না, কিন্তু চিনি চলবে, তাহলে ভুল হতো এইটা। জাহেরিদের ত্রুটিটা এখানে, রোগটা এখানে। জাহেরি মজহাব বাহ্যিক উঠে গেছে, জাহেরি মজহাব নেই। হানাফি সাফে মালিকে হাম্বেলি চারটা মজহাব থেকে গেছে আল্লাহ পাকের যে কি হেকমত আছে, কিন্তু জাহেরি মজহাব যুগের আবর্তন বিবর্তন উঠে গেছে, কিন্তু জাহেরি মজহাবে প্রভাবিত মানে ওই মন মানসিকতায় প্রভাবিত কিছু লোক থেকে গেছে, মজহাবের আকারে নেই এইরকম ভাবে দলবদ্ধ হবে, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কিছু ওই মন মেজাজের লোক আছে, এটাও ভুল। এরকম কেউ যদি ফতোয়া দিয়ে থাকে, এরকম ভুলগুলি করে থাকে বেশ কিছু লোকেরা। শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি তার কথা ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজ হয় না, হয় না কে হয় না মানে শুদ্ধই হয় না নেব, কিন্তু কখন ওইটা সাধারণ অবস্থায় না, যখন খাবারের খুব চাহিদা রয়েছে, কারণ আসল হচ্ছে খুশু নামাজের, নামাজের খুশি ওর হবে না তাহলে নামাজ কি করে হবে তার, এই জন্য তিনি বলছেন নামাজ হবে না যখন কি থাকবে ক্ষুধার্ত বেশি থাকবে অথবা চাপ পেশাব পায়খানা বেশি থাকবে তখন, এরকম বলছেন। আর তাহলে তৃতীয় মত হচ্ছে যখন দুটো হয়ে গেল, একটা জাহেরি মত একটা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মত, অধিকাংশ ওলামারা বলছেন যে নামাজ সহি হয়ে যাবে কিন্তু নামাজ মাকরুহ হবে, পেশাবের চাপের অবস্থা কি নামাজ পড়ে তাদের কাছে নামাজ হয়ে যাবে, পায়খানার চাপ আছে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে হ্যাঁ, খাবারের প্রচন্ড চাহিদা আছে তারপর নামাজে লেগেছে নামাজ হয়ে যাবে, নামাজের বিশুদ্ধতা তারা স্বীকার করে কিন্তু নামাজের পূর্ণতা তারা অস্বীকার করে, পূর্ণ নামাজ হবে না, খুশুর সাথে নামাজ হলো না, নামাজের পুরো নেকি সে পেল না, এটা বলতে চাইছে তারা। বলছেন তারা যে ওয়াজাহাবা জমহুরুল আলম ইলা সিহাতিস সালাতি, নামাজ শুদ্ধ হয়ে যাবে, মা কারাহাতিহা আলা হাযিহিল আল হাল, এই অবস্থায় যদি এই কাজগুলি মাকরুহ বা এরকম করা মাকরুহ। ওয়াকালু ইন্না নাফিয়াস সালাত ফি হাযাল হাদিস, হাদিসে বলা হয়েছে লা সালাত, নামাজ হয় না, নাফিউন লি কামালিহা, পূর্ণতাকে না করা হয়েছে, নামাজ পূর্ণ হয় না, নামাজ অসম্পূর্ণ হয়, নামাজে খুশু থাকে না, এগুলো অর্থ করেছে, লা লা সিহাতিহা, নামাজের বিশুদ্ধতা এখানে না করা হয়নি। জি আগের হাদিস থেকে যে মাসাইলগুলি বর্ণনা করলাম ইস্তিমাত, সেগুলি এই হাদিস থেকেও যে দ্বিতীয় হাদিসটি একই, কারণ আসল উদ্দেশ্য হচ্ছে নামাজের কি, যে নামাজের অবস্থায় যেন মানুষ দুনিয়ার সমস্ত রকমের মশগুলিয়াত ব্যস্ততা থেকে মুক্ত থাকে। ইয়ামবাগি লিল মুসাল্লি ইবাদু কুল্লি মা ইউশগিলু ফি সালাতি, নামাজ থেকে আপনাকে উদাসীনকারী যতগুলি বিষয় হতে পারে বস্তু হতে পারে সবগুলি থেকে আপনাকে মুক্ত হইতে হবে। নামাজের অবস্থায় যদি ভালো একবার রং চঙের কার্পেট থাকে তাহলে নামাজ যে খুশু কম করে দিচ্ছে থেকে দূরে থাকতে হবে, নামাজের সব সামনের দিকে পর্দা একেবারে খুব আকর্ষণীয়, জি হ্যাঁ এর থেকে দূরে থাকতে হবে, নামাজের অবস্থায় সামনের দিকে বিবি সাহেব অবশ্য আছে আর আপনি সুন্নাতে নামাজ পড়ছেন, পিছন দিকে বসতে বললেন নামাজ পড়বেন, তারপরে একটু একটু করে না তাকাইলে মনটা হয়েছে আমার স্ত্রীর সামনে বসে আছে, তো খুশু কম হচ্ছে না হচ্ছে না। তো এই এই দুইটি হাদিস থেকে এইরকম বহু মাসাইল আপনি বের করতে পারবেন। এক কথা এটা হচ্ছে কায়দা নীতিমালা, যে নামাজের অবস্থায় নামাজ থেকে উদাসীনকারী বা নামাজের খুশুকে নষ্টকারী অথবা দুর্বলকারী, নামাজে খুশু যে কমিয়া দেয় যেই কথা কাজগুলিতে সেগুলি থেকে আপনাকে দূরে হতে হবে। নামাজের অবস্থায় আপনি মোবাইলকে অন করে রেখে দিলেন, অন করে রেখে দিলেন, না আমার তার বেশি কল আসে না, অন করে রেখে দিলেন, কল এলোই না, কিন্তু তারপরে শয়তান বলে যে কি জানি কখন কল চলে আসে,
আমি আবার সাইলেন্ট করলাম না। আর একটা উদাহরণ দিই, নামাজের অবস্থা অনেকে ভাইব্রেশনে রাখেন, এটা কি এই হাদিসের আওতাভুক্ত না এই কায়দার? ভাইব্রেশনে আপনার অন্যান্য মুসল্লির নামাজের খুশু খারাপ করলো না, কিন্তু আপনার খারাপ করলো, কারণ আপনাকে এমন ভাইব্রেশন হচ্ছে যে আপনার চামড়া নড়ছে শরীরের, হচ্ছে না টের পাচ্ছেন যে হ্যাঁ কারো কল আসছে, গেল ওইদিকে মন, নামাজে কোথায় মন, আল্লাহর সাথে কোথায় মোনাজাত, আর যার ফলে ভাইব্রেশন রাখা উচিত না নামাজের অবস্থায়। জি, এরকম বহু মাসাইলের মধ্যে আসবে যেগুলি আপনারা নিজেরা এখন বের করতে পারবেন। আপনাদের হাতে কি দিয়ে দেওয়া হইল, মানে চাবি দিয়ে দেওয়া হইল। জি, আমাদের ওস্তাদের যখন আমাদেরকে ফারিক করতেন তখন বলতেন যে কোনো জায়গায় মদিনা ইউনিভার্সিটি হোক, যে ইউনিভার্সিটির উদ্দেশ্য অথবা কোনো একটা মাদ্রাসার ইসলামিক প্রতিষ্ঠানের উদ্দেশ্য তোমাকে সব এলেমগুলি দিয়ে দেওয়া নয়, তোমার হাতে চাবি ধরিয়ে দিয়েছি, এখন এই চাবি লাইব্রেরির চাবি নিয়ে যাও, দিয়ে খোলো, আর তারপরে তুমি আহরণ করো যে যত পারো, তোমার মধ্যে এই যোগ্যতা দিয়ে দিচ্ছি যে তোমার কাছে চাবি আছে। জি, অনেকে বলেছেন এই ক্ষেত্রে যে সামনে খাবার হাজির আর নামাজ হাজির, ঠিক না, দুটো হাজির, খাবারটা আমার আর নামাজটা হচ্ছে আল্লাহর হক, ঠিক না? তো এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন যে কি কর, কোনটাকে আগে রাখো, খাবারটা আগে রাখো, তো ওরা ব্যাখ্যা করতে গিয়ে বলেছে কিছু আলামারা যে বান্দার হককে আল্লাহর হকের আগে রাখতে হবে। এই ব্যাখ্যা যে করেছে এর খণ্ডন করেছেন ইমাম সানানি রহমতুল্লাহ আলাইহি, বুলুগুল মারামের ভাষ্যকার সানার, ইয়ামান দেশের সবুলুস সালামের লেখক, সবুলুস সালাম নাম শুনেছেন হয়তো, বুলুগুল ভাষ্য, খুব বড় ভাষ্য আরবিতে। তো তিনি বলছেন ওয়া আলাম, জেনে রাখো আন্না হাযা লাইসা মিন বাবি তাকদিম হাক্কিল আবদি আলা হাক্কিল্লাহি তাআলা, এটা যেন কেউ এইরকম না মনে করে যে এখানে আল্লাহর হক আর বান্দার হক, তো নামাজটা হচ্ছে আল্লাহর হক আর খাওয়াটা হচ্ছে বান্দার হক, সে যেন বান্দার হকটাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, এইরকম বিষয়টা নয়। বল হুয়া, বরং এখানে হিকমত কি, বল হুয়া সিয়ানাতুন লিহাক্কিল বারি, বরং খাবার আগে খাওয়াটাও হচ্ছে আল্লাহ পাকের হকের অধিক সুরক্ষা করা। আল্লাহর হক হচ্ছে খুশুর সাথে নামাজ পড়া, আপনি না খেয়ে খালি পেটে, পেটের জ্বালার সাথে যদি নামাজ পড়েন, পেশাব পায়খানার চাপের সাথে যদি নামাজ পড়েন, তো আল্লাহর হক অসম্পূর্ণ থেকে যাচ্ছে। কত সুন্দর কথা, বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, লে আল্লাহ ইয়াদখুল ফি ইবাদাতিহি বিকালবিন গায়রা মুকবিলিন আলা মুনাজাতি, যাতে করে এমন অন্তর নিয়ে ইবাদতে প্রবেশ না করে যেই অন্তর আল্লাহর সাথে চুপি সারে কথা বলার জন্য প্রস্তুত নয় পুরোপুরি। আল্লাহর সাথে কথাও বলতে চাই, হ্যাঁ আল্লাহকে ডাকতেও চাই, আর এই দিকে খাবারের দিকেও টান আছে, ওইদিকে পেশাব পায়খানা বাথরুমের দিকেও টান আছে যে কখন দৌড় দিব সালাম ফিরলে, তো এই অবস্থায় যেন না ঢুকে। একটি ফায়দা উল্লেখ করেছেন উপকারিতা ভাষ্যকার, কাল আল আলম আসলাত ও মোনাজাত লিল্লাহি তাআলা, নামাজ হচ্ছে আল্লাহর সাথে কি করা, মোনাজাত করা। এই জন্য বিদাতিরাকে শিখান যে সালাম ফেরার পরে মোনাজাত হয় না, সালাম ফেরার আগেই মোনাজাত হয়, তকবীরে তাহরিমা থেকে মোনাজাত শুরু হয় আর সালাম ফেরার সাথে কি হয়ে যায়, মোনাজাত শেষ হয়ে যায়। আহলে হাদিসের মধ্যে যারা এই বিদাত করে সম্মিলিত মোনাজাত ছাড়তে চায় না, তাদেরকে ওইটা শিখান, আল্লাহ পাক ওদের হেদায়ত করুক। নাম আহলে হাদিস কিন্তু হাদিসের ধার ধারে না, ও জৈব জাল দিয়ে চলবে, তাদের কোন মুরব্বি যেহেতু ফতোয়া দিয়েছে। তো বলছিলাম যে নামাজের ভিতরে আসলে মোনাজাত, বাইরে মোনাজাত নাই। ভাই আমার মজলিসে বসে আছেন, একটা উদাহরণ স্বরূপ, বা যে কোনো কারো মজলিসে আপনি একটা খাস মজলিসে বসে আছেন, আপনার বস, আপনার যে কোম্পানিতে চাকরি করেন, বসের সাথে বসে আছেন, তখন তার সাথে পার্সোনাল কথা বলবেন না বসের কাছ থেকে উঠে গিয়ে দূরে কথা বলবেন? হ্যাঁ, যখন একবারে কাছাকাছি বসার সুযোগ পেয়েছেন তখন না কথা বলবেন, ঠিক না? তো বান্দা আল্লাহ পাকের কাছাকাছি সালাম ফিরার পরে হয় না নামাজের ভিতরে হয়, এইটুকু বুঝলেই তো যথেষ্ট হয়। আর এই জন্যই তো এটা তো যুক্তি বললাম, কিন্তু যুক্তির আগে হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল আবদা ইযা সাল্লা ইউনাজি রাব্বা, বান্দা যখন সালাত আদায় করে নামাজ পড়ে তখন কি করে, তার রবের সাথে মোনাজাত করে। এই হলো মোনাজাত। মোনাজাতের মানে যারা বলে যে এটা আমরা মোনাজাত করেছি সালাম ফেরার পর, ওদের জিজ্ঞাসা করেন,
ওই জনসাধারণকে যে মোনাজাত মানে কি হয়, ওদের ছোট মোটো মৌলভীগুলোকে জিজ্ঞাসা তাও বলতে পারবে না যে মোনাজাত মানে কি হয়। মোনাজাত মানে চুপি সারে কথা বলা, রবের সাথে মোনাজাত চুপি সারে কখন কথা বলে, যখন এজা সাল্লা ওয়াইজা সাল্লামা যখন সালাম ফিরে দেয় তখন মোনাজাত করে, অজ্ঞতা একবারে জিহালত, তখন কোন মোনাজাত নেই, শেষ মোনাজাত। মোনাজাত মানে চুপি সারে কথা বলা, কবার বলছি আবার কি শুনছে না তখন, না যাই ও না যে মোনাজাত মানে চুপি সারে কথা বলা। ফাকাইফাতা কোন মাল গাফলা, সুতরাং গাফিলতির সাথে এই মোনাজাত কি করে হইতে পারে, যখন আল্লাহর সাথে মোনাজাত হচ্ছে সালাত, তো আপনার অন্তর গাফেল হয়ে রয়েছে খানাতে বা পেশাব পায়খানাতে ব্যস্ত রয়েছে, তো কি করে আর মোনাজাত হইতে পারে। ওয়াকাদ আজমাল উলামা আন্নাহু লাইসা লিল আবদি ইল্লা মা আকিলা মিনহা, আর সমস্ত উলামাদের ঐক্যমত রয়েছে যে নামাজের যতটা উপলব্ধি করলো ততটা তার নামাজ হইল, নামাজের পার্সেন্টেজ আছে। যে হাদিস অংশ উল্লেখ করেছেন এখানে, হাদিস আবু দাউদনা সাহেব ইবনে হিব্বান রয়েছে, নামাজের ফুল অংশ খুব কম লোক পায়, বান্দা কতটা নামাজের অংশ পায় যতটা উপলব্ধি করে, আকেলা মিনহা আপনি নামাজ থেকে কতটা উপলব্ধি করেছেন। লিকাউলিহি তাআলা, কারণ মহান আল্লাহর বাণী, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের উদ্দেশ্যে সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, সূরা তোহা আয়াত নম্বর 14। আল্লাহ পাক আরো সূরা আরাফের আয়াত নম্বর 205 ইরশাদ করেছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তোমরা উদাসীন গাফিলদের অন্তর্ভুক্ত হইও না। আর আবু দাউদ নাসাই ইবনে হিব্বানের মারফু হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা লায়ুসাল্লি সালাতা, বান্দা সালাত তো আদায় করে নামাজ পড়ে, কিন্তু লায়ুক্তাবু লাহু অশরহা ওয়ালা সদসহা, কিন্তু অনেক বান্দাই রয়েছে যাদের অশর দশের এক, দশ ভাগের এক ভাগও নাকি লিখা হয় না, ওয়ালা সদসহা আর ছয় ভাগের এক ভাগ লিখা হয় না, তার মানে অনেকে আছে যে ছয় ভাগের এক ভাগও পায় না, অনেকে দশ ভাগের এক ভাগ পায় না, কেউ কিছু অংশ নিয়ে আছে, কেউ কিছু অংশ নেই, কিছু অংশ নেই, কেউ কোন রকম নামাজটা যে আল্লাহ ফরজ করেছেন ওই ফরজটা তার কাঁধ থেকে শুধু নামিয়ে আসে, কোন নেকি নিয়ে ফিরে আসে না মসজিদ থেকে। আল্লাহ আমাদের হেফাজত করেন এবং নামাজে খুশু পয়দা করার তৌফিক দান করেন। এটা হচ্ছে সর্বনিম্ন নামাজ, যে নামাজের ফরজটা আপনার কাঁধ থেকে নেমে গেছে আর আপনি কিছুই সওয়াব পেলেন না, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন না যে তুই কেন নামাজ পড়িসনি, বাকি নেকি জিরো, কিছুই পান নাই, কিছুই পাননি, নামাজ পড়ে কিছু নেকি পাননি, এটা হচ্ছে সর্বনিম্ন কবুলিয়াত, কবুল হওয়া, এটা নিয়ে অনেকে ঘুরে আসে মসজিদ থেকে। ফাসসালাত ইন্নামা ফরিযাতু লিইকামাতি যিকরিল্লাহ, সালাত ফরজ করা হয়েছে আল্লাহর যিকির কায়েম করার জন্য, ফাইন লাম ইয়াকুন ফি কলবিল মুসাল্লি তাযীমুন ওয়া হাইবা, সুতরাং মুসল্লির হৃদয়ে যদি আল্লাহ পাকের আজমত মহত্ব বড়ত্ব না থাকে এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয় ভীতি চেপে না থাকে, নাকাসাত কিমাতু সালাত, সালাতের নামাজের মূল্য কমে যায়, ও হুজুরুল কলবে হুয়া তাফরীকুহু মিন কুল্লি মা হুয়া মুলাবিসুন লাহু, কলব হৃদয়ের উপস্থিতি, আপনার নামাজে হৃদয় উপস্থিত হওয়া এটা কি জিনিস বলছেন, যে একেবারে কলবকে হৃদয়কে দুনিয়ার সমস্ত রকমের পারিপার্শ্বিক অবস্থা থেকে শূন্য করে দাও, খালি করে দাও, দুনিয়ার কোনো কিছুর সাথে যেন সামান্যতম অন্তর সম্পর্ক না থাকে, এইরকম নামাজ আদায় করা। ফায়াক্তারুন ইযাকাল ইলমু ওয়াল আমাল, সুতরাং তার সাথে ইলম থাকবে অর্থাৎ নামাজের মধ্যে যেগুলি পড়ছেন ওগুলো জানছেন যে কি বলছেন আপনি, তাসবিহ জিকির দোয়া তিলাওয়াত যা করছেন আপনি, রুকু সিজদাতে কিয়ামে জলসাই, আপনি আত্তাহাত পড়ছেন কতবার, আসসালামু আলাইকা ইয়া নবিও পড়ছেন মুখে, আপনি কখনো আপনার খেয়ালও নিয়ে আসেন না, আপনার নলেজে নিয়ে আসেন না যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম পেশ করছি, আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ, আল্লাহ বারিক আলা মোহাম্মদ, মানে পড়তে হয় পড়ছি, কিন্তু আমি যে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত পেশ করছি, দুরুদ পেশ করছি, হ্যাঁ বরকত পেশ করছি, বরকতের দোয়া করছি আল্লাহ পাকের কাছে নবীর জন্য, না ওই এলমের সাথে নয়। তো এলম আমলের সাথে হুজুরে কলব হৃদয়ের উপস্থিতি, এ হচ্ছে খুশু। ওয়ালা ইয়াজরিল ফিকরু ফি গায়রিহিমা, এলম এবং আমল ছাড়া অন্য কিছুতে ফিকর মানে মনের চিন্তা বা হৃদয় যাবে না, হয় আপনি নামাজের ভিতরে যে কথাগুলি বলছেন আপনি দোয়া সুরা আর আপনার আজকার তসবিহ সেগুলির এলম
অথবা আমল, এই দুটো জিনিস। ও গাফলাতুল কালবি ফি সলাতে আনিল মুনাজাতে মা লাহা সাবাবুন ইল্লাল খাওয়াতির আন নাসি আন হুব্বিদ দুনিয়া। আজকাল যে অধিকাংশ মানুষের নামাজের মধ্যে আল্লাহর সাথে চুপি সারে কথা বলা থেকে গাফিলতি, নামাজ পড়ছে যেমন গতানুগতিক নামাজ হয় কিন্তু অন্তর গাফিল হয়ে রয়েছে, এর কারণটা কি? বলছে এর কারণ একমাত্র দুনিয়ার ভালোবাসা থেকে যেই কুমন্ত্রণাগুলি সৃষ্টি হতে পারে, যে মনের খেয়ালগুলি আসতে পারে মনের ভিতরে, আনহব্বি দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মধ্যে স্ত্রী, কখন স্ত্রীর কথা মনে পড়ে গেল, কখনো ছেলে মেয়ে অসুস্থ আছে ওই কথাগুলো মনে পড়ে গেল, হ্যাঁ কখনো মনে পড়ে গেল যে রে ওকে তো একটা টেলিফোন করতে হবে, খুব জরুরি ছিল, নামাজের ভিতরে মনে পড়ছে। কি জন্য? কারো দুনিয়ার সাথে এমন ভালোবাসাটা হয়ে গেছে যার ফলে সবগুলি কথা নামাজে গিয়ে মনে আসছে। তার আগে কেন বলেছিলেন দেখবেন, আজকাল কোনো কথা যদি না মনে আসে তা নামাজ শুরু করে তার মনে আসবে, এটা হব্য দুনিয়া। কারণ দুনিয়ার ভালোবাসা এমন অন্তর চেপে গেছে যার ফলে নামাজের ভিতরে গিয়ে নামাজের মধ্যে খুশু হচ্ছে না, তখন ওইসব দুনিয়ার কথা মনে আসছে, ফিরে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেফাজত করেন, আল্লাহ পাক আমাদের নামাজে খুশু পয়দা করার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়্যানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নষ্ট করবো ওটা হব্য দুনিয়া, এত এত খেতে হবে, এত খেতে হবে, দেখেন হব্য দুনিয়া কত বেশি। কিছু লোক আছে দার্স ওদের কাছে গুরুত্বপূর্ণ না, খাবার গুরুত্বপূর্ণ, ওই বলে একটু আপনাকে ভলেন্টিয়ারি করতে হবে, লাফিয়ে উঠবে আমি করবো, একটু খাবার দাবার আপনি একটু রেডি করেন, ওই দিকে বাইরেই থাকবে, কথা বুঝতে পেরেছেন? কেন তো কথা হচ্ছে যে এইরকম বহু দিক রয়েছে যেগুলোতে প্রমাণ করে যে আমাদের দুনিয়ার ভালোবাসা, খাবার দাবারটা আমাদের কাছে এক নম্বরে, দুনিয়ার আয়েশ আরামটা এক নম্বরে, এলেম আমলটা দুই নম্বরে, এইরকম অবস্থাটা হয়ে গেছে। দুনিয়ার থেকে, হ্যাঁ হ্যাঁ।